চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দলীয় মনোনয়ন পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী। তবে অন্য দলের প্রার্থীদের তৎপরতা এখনও চোখে পড়েনি। গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক সহ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এখনও। তারপরও নিজেদের অবস্থান জানান দিতে সম্ভাব্য প্রার্থীরা বিলবোর্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে দিয়েছেন পৌর এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক সহ উন্নয়নমূলক কাজে যোগ দিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন দলের একাধিক সম্ভাব্য প্রার্থী। তবে শতভাগ মনোনয়ন পাওয়ার দাবি আওয়ামী লীগের সম্ভাব্য একাধিক প্রার্থীর। তবে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবেন প্রত্যাশীরা। যে কোনো দুঃসময়ে আমি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমি মনে করি চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী আমাকে মেয়র হিসেবে দেখতে চায়। যেহেতু আমি ভালো করেছি নৌকাপতি নিয়ে গতবার, স্বাভাবিকক্রমে আমাকে নৌকাপতি দিবে। আমি নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নাগরিক সুবিধা এবং পৌরসভার উন্নয়ন করতে পারবো বলে আমি আশা রাখি। বিএনপির কয়েকজনের নাম শোনা গেলেও মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন দুইজন সম্ভাব্য প্রার্থী। পৌরবাসীর সমস্যা চিহ্নিত করে সমাধান করার কথা বললেন তারা। এলাকার কাজ করেছি, আবারও যদি আমি প্রার্থী হতে পারি তবে ইনশাল্লাহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন করব। ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি, জাতীয়তাবাদী দলতে ধান শেষ, আমি আশাবাদী, 100% আমি আশাবাদী। গঠনতন্ত্র অনুযায়ী যাচাই বাছাই করে কেন্দ্রে প্রার্থীর নাম পাঠানো হবে। তবে আওয়ামী লীগের কেউ বিদ্রোহী হলে 5 বছরের জন্য তার দলীয় পদ বাতিল করা হবে। বিদ্রোহী প্রার্থী যাতে কোনোভাবেই আওয়ামী লীগের শপথ না পান সেজন্য আমরা ইউনিয়ন লেভেলে এবং পৌর লেভেলে যে কাউন্সিল শুরু করেছি সেখানে কেন্দ্র নির্দেশে স্বাস্থ্যমূলক ব্যবস্থা স্বরূপ 5 বছরের জন্য তাদের পদবি আমরা বাতিল করছি। 2003 সালের স্থাপিত প্রথম সারির নবাবগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডে ভোটার রয়েছেন 125,325 জন। ডিবিসি নিউজ ডেস্ক।